আসসালামু আলাইকুম। প্রথমত আপনাদেরকে আমি সরি বলতেছি, কারণ সবার আনসার আমি দিতে পারি না, কারণ সবার কোশ্চেনের আনসার আমি দিতে পারি না, সেই জন্য আমি সরি বলি। কারণ দিতে মানে আমি জানি, কিন্তু দেওয়ার সময়টুকু পাইনি। আমি দেখেন 12 ঘন্টা ডিউটি করার পর আমি বাসায় আসি, এবং গাড়িতে আসা যাওয়া 2 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি, 14 ঘন্টা রান্না করে খাওয়া দাওয়া করে, এবং মানে গোসল করে বিছানায় শোয়া, মানে 16-17 ঘন্টা পরে যায়। তাহলে আমি কোন সময় আপনাদের আনসার দিব বলেন? আনসার দিতে পারি না, কিন্তু আনসার আমি দেখি, দেখার পরে আমি যে লাইভের মাধ্যমে সব বলে দিই। ঠিক আছে, আপনারা কোশ্চেন করবেন, আমি আনসার দিব ইনশাল্লাহ। এরপর থেকে আর কোনো সমস্যা হবে না, আপনারা কোশ্চেন করবেন, আমি আনসার দিব ইনশাল্লাহ। আমি যে বিষয় নিয়ে ভিডিও করতেছি সেই বিষয়টা হলো সিকিউরিটি গার্ডের চাহিদা কেমন দুবাই শহরে। একজন সিকিউরিটি গার্ডের চাহিদাটা কেমন যখন আপনি সিকিউরিটি গার্ডে আসবেন? আসলে কি জানেন, এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখলাম যায় এই এখানে দুবাই শহরে বাংলাদেশ থেকে লোক আসতে পারে না, আর বাংলাদেশের লোক চাহিদাও কম। বাংলাদেশের সিকিউরিটিরা, বাংলাদেশের লোকেরা মনে করে কি, বাংলাদেশের শিক্ষিত শিক্ষিত প্রজন্ম শিক্ষিতরা মনে করে কি যে সিকিউরিটি গার্ডে যাবো আমি, হ্যাঁ দারোয়ানের কাছে যাবো, এরকম মনে করে। কিন্তু সিকিউরিটি তো দারোয়ান এক না, এটা বুঝে না বাঙালিরা, এটা বুঝে না। কিন্তু সবচেয়ে শিক্ষিত সবচেয়ে এডুকেশনাল লোক হলো সিকিউরিটি গার্ডে। আপনি জানেন একদম সিকিউরিটি গার্ডে, দুবাই শহরের সিকিউরিটি গার্ডে সবচেয়ে এডুকেশনাল লোক পাকিস্তান থেকে এবং ইন্ডিয়া থেকে আসে তারা, আর নেপাল থেকে আসে। কিন্তু আমরা বাঙালিরা এতটা খারাপ, এতটা খারাপ, বুঝতেই পারি না যে সিকিউরিটি গার্ডে চাহিদা কেমন। বাঙালিদের ক্ষেত্রে চাহিদা কম, বাঙালিদেরকে নিয়েও আসে না, সেই জন্য বাঙালির কিন্তু বেশি আসতেও পারে না। দেখবেন 100-এর মধ্যে 80টাই হলো পাকিস্তানি এবং ইন্ডিয়ার, আর 20টা হলো নেপালি, 20টা হলো বাংলাদেশি। ঠিক এরকম বাংলাদেশ চাহিদা একবারে কম সিকিউরিটি গার্ডে, নাই বললেই চলে, বুঝতে পারছেন? সেটাই, সেই জন্যই বলি যে বাঙালিদের চাহিদা কম এই ক্ষেত্রে, যে বাঙালিটা গাবড়িয়ে যায়, ইন্টারভিউ দিতে পারে না সিকিউরিটি গার্ডের। কিছু কিছু লোক ইন্টারভিউ দিতে পারে না, কিছু কিছু লোক গাবড়িয়ে যায়, আবার কিছু কিছু লোক মানে মনের ভিতর অহংকার তৈরি করে যে আমি শিক্ষিত লোক সিকিউরিটি গার্ডে যাবো, কিছু কিছু লোক, অনেক কাহিনী। সেই জন্যই বলি যে বাঙালি ভাই আপনাদেরকে বলতেছি, বাঙালি ভাই আপনাদেরকে বলতেছি আবার, যে আপনারা আপনারা কোনো সময় সিকিউরিটি গার্ডকে বাংলাদেশের সিকিউরিটি গার্ডের মতো মনে করবেন না, দুবাই সিকিউরিটি গার্ডকে। ওকে, দুবাই সিকিউরিটি গার্ড দুবাইয়ের মতো থাকে, একজন পুলিশের সমান মর্যাদা থাকে, আর বাংলাদেশের সিকিউরিটি গার্ড একদম দারোয়ানের মতো মর্যাদা থাকে, তারা মর্যাদা দিতে পারে না বাংলাদেশের সিকিউরিটি গার্ডকে। সেই জন্যই সিকিউরিটি গার্ড আর দারোয়ান এক না, এই কথাটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আর আপনারা কেন এখনও কেন পাশে আছেন, এখনও কেন আপনারা এরকম হামসাম করতেছেন? একটা এজেন্ট ধরেন এসে পড়েন, আর এজেন্ট বিশ্বস্ত এজেন্ট মানে আপনি যেই এজেন্টের মধ্যে আপনার এই আরএল নাম্বার আছে, আরএল নাম্বার যে এজেন্টের আছে সেই এজেন্টই ধরেন, সে এজেন্টকে অগ্রিম টাকা দেন, ব্যাংকের মাধ্যমে হাতে দিয়ে না, ব্যাংকের মাধ্যমে অগ্রিম টাকা দেন, কোনো সমস্যা হবে না। আপনি ভয় পাচ্ছেন কেন? কেন ভয় পাচ্ছেন যে আমার টাকা মারি যাবে, এরকম ভয় কেন মনির ভিতর? টাকা কোনো সময় মারি যাবে না, কারণ আপনি যদি তখন পুলিশের কাছে যান আপনার ব্যাংকের কার্ড, ব্যাংকের ওই প্রমাণটা নিয়ে যে 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 ব্যাংকের মাধ্যমে দিচ্ছেন, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্টে থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে টাকা, সেই সেই প্রমাণটা তো আছে ব্যাংকের মধ্যে নাকি? সেটা দেখালে আপনি তো পুলিশ আছে, তারপরে বাংলাদেশে আবার মনে করেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, অনেক কিছু আছে, তো তারা অ্যাকশন নেবে, সমস্যা নাই। আপনি চিন্তা করবেন না, আপনি কোনো এজেন্ট ধরেন, এজেন্ট ধরে বলেন যে আমার ভিসা বের হলে আমি টাকা দিব, সমস্যা নেই। যেই কোনো এজেন্ট ধরেন, সিকিউরিটি গার্ডে আসেন ভাই, যে কোনো আমার মাধ্যমে আসতে হবে তা আমি বলতেছি না, কারণ আপনি অন্যান্য মাধ্যমে আসেন, অন্যান্য এজেন্ট ধরে আসেন, অন্যান্য লোক ধরে আসেন, কিন্তু একবার আসেন সিকিউরিটি গার্ডে। আর সিকিউরিটি গার্ডের আসার ক্ষেত্রে কিন্তু তারা কোনো সলিউশন দিবে না, আসার ক্ষেত্রে আসার পরে কি করতে হবে এরাও তারা বলবে না, শুধু তারা খালি পাঠিয়ে দেবে, কিন্তু এর পরে আসার পরে সব কিছু আপনার করতে হবে, সব কিছু আপনার বুঝতে হবে। ইউটিউবে ভিডিও আছে অনেক, সেই ভিডিওগুলো দেখবেন কেমনে কি করতে হবে আপনার, সেই ভিডিওগুলো থেকে শিখবেন। তার